আপনারা যারা মুরব্বীরা আছেন অনেকে হয়তো ইন্টারনেট চালাতে জানেন না, কিন্তু দেখেন ছেলে সারাক্ষণ বসে বসে মনে হয় চালাচ্ছে, কিন্তু না, আপনার ছেলে আপনার শুধুমাত্র সামান্য এই কন্ট্রোলের কারণে আপনার ছেলে ধ্বংস হয়ে যাচ্ছে। আমি এখানে যারা মুরব্বীরা আছেন, অনেক মুরব্বীরা আছেন, আমি সবাইকে বলবো আপনার ছেলের প্রতি নজর রাখুন। আমরা দেখি যখন কোনো ধর্মীয় আলোচনা হয় তখন মানুষজনের জনসমাগম অনেক কম হয়, আর যখন গান বাজনা বা বিভিন্ন ধরনের কালচারাল প্রোগ্রাম অথবা খেলাধুলা এসব জিনিস হয়, কোনো টুর্নামেন্ট হয়, তখন কিন্তু অনেক জনসমাগম। তার কারণটা হলো আমাদের সমাজে দিন দিন নৈতিক যে মূল্যবোধ, মানুষের ধর্মীয় চেতনা, মানুষের যে ভালো কাজের প্রতি মানুষের যে একটা শ্রদ্ধা, মানুষের যে উৎসাহ বৃদ্ধি, যে জিনিসটা লোপ পাচ্ছে, তার কারণটা হলো যে বিজ্ঞানের কারণে, আধুনিক বিজ্ঞানের কারণে, ডিজিটালাইজেশনের কারণে দেশ এগিয়ে যাচ্ছে, প্রযুক্তি এগিয়ে যাচ্ছে, মানুষজন আসক্ত হয়ে যাচ্ছে ইউটিউবে, মানুষজন আসক্ত হয়ে যাচ্ছে ফেসবুকে, মানুষজন আসক্ত হয়ে যাচ্ছে বিভিন্ন ধরনের ওয়েবসাইট দেখতে, কিন্তু বই পড়া, ধর্মীয় পুস্তক পড়া, মানুষের কাছ থেকে ভালো উপদেশ শোনা, মানুষের সাথে সামাজিক বিভিন্ন মূল্যবোধ, মানুষের সাথে মানুষের যে একটা পরস্পর যে একটা সুন্দর বন্ধন, এই বন্ধনটা দিন দিন করে আমাদের সমাজ থেকে লোপ পেয়ে যাচ্ছে। আজকে দেখবেন কোন জায়গায় বেড়াতে গিয়েছেন, পাঁচজন মানুষ একসাথে আছে, তিনজন মানুষ হয়তো মোবাইলে বসে বসে ফেসবুক দেখতেছে অথবা ইউটিউব দেখতেছে। এক সময় কিন্তু আমাদের এই এলাকায় বলেন আর অন্য এলাকায় বলেন, তিনজন মানুষ থাকলে কথা বলতো, ও ভাই কেমন আছো, ও তোমাদের তোমার ছেলে কি করে, মেয়ে কি করে, তোমাদের এলাকার অবস্থা কি। কিন্তু এখন কেউ কিন্তু এইসব কাজে নাই, সবাই ব্যস্ত হয়ে গেছি আমরা প্রযুক্তির কল্যাণে, যে ইন্টারনেট এসেছে, ইন্টারনেটের কারণে আমরা ব্যস্ত হয়ে গেছি আমাদের ব্যক্তি জীবনে, এমনকি একজন একজনকে জিজ্ঞেস করার পর্যন্ত সেই সময় নেই। অনেক পরিবার আছে একসাথে সবাই বসে আছে, সাত আটজন বসে আছে ড্রয়িং রুমে অথবা বিভিন্ন রুমে, দেখা যাচ্ছে সবাই মিলে ইন্টারনেট দেখছে, কেউ কাউকে জিজ্ঞেস করছে না তুমি কেমন আছো, তোমার পড়ালেখা কেমন হয়েছে, তোমার আজকে স্কুলের ক্লাস কেমন হয়েছে, এসব জিনিস জিজ্ঞেস করছে না। যে কারণে আমাদের হয়ে যাচ্ছে সমাজের নৈতিক মূল্যবোধ, সমাজে যে সমাজের প্রতি যে একটা আমাদের দরদ, সমাজের প্রতি যে একটা দায়িত্ব, এটা কমে যাচ্ছে। যে এই যে সামাজিক মূল্যবোধ যে কমে যাচ্ছে, সে কারণে কিন্তু আমরা প্রযুক্তির দিক দিয়ে এগিয়ে যাচ্ছি, কিন্তু সম্মান শ্রদ্ধা সামাজিক যে মূল্যবোধ, একজনের প্রতি সমাজে আরেকজনের দায়িত্ব, সেই প্যারামিটারে আমরা অনেক কমে যাচ্ছি। আমরা এখন কেউ কাউকে জিজ্ঞেস করি না, আমরা কেউ কাউকে সালাম দিই না, আপনি কেমন আছেন, আপনার পরিবার কেমন আছে, আপনার বাচ্চারা কেমন আছে, এইসব জিনিসগুলো আমরা এখন আমাদের সমাজ থেকে আস্তে আস্তে চলে যাচ্ছে। ইন্টারনেটের কল্যাণে আমরা অনেক ভালো ভালো জিনিস দেখছি, এই যে আজকে যিনি হয়তো প্রধান ওয়ারেজ হিসাবে এসেছেন, হয়তো বা ওনার বিভিন্ন ধরনের বক্তৃতা, ওনার বিভিন্ন ধরনের তফসির আপনারা ইন্টারনেটে হয়তো বা দেখেছেন, এটা একটা ভালো দিক। কিন্তু এই ইন্টারনেটের খারাপ দিকগুলো দেখেন, আপনার যেই ছেলে এই স্কুল এই করোনা সময়ে, যে করোনা সময়ে আপনার ছেলে স্কুলে না গিয়ে বাসায় বসে পড়ালেখা করার কথা, সে বেশিরভাগ সময় কাটাচ্ছে ইন্টারনেটে বসে বসে ফেসবুকে মোবাইলে। তার মানেটা কি? তার মানেটা যেই প্রযুক্তির কল্যাণে আমাদের আরো সামাজিক মূল্যবোধ ভালো হওয়ার কথা, আমাদের একজনের প্রতি আরেকজনের শ্রদ্ধাবোধ বেশি হওয়ার কথা, আমাদের সামাজিক বন্ধন এটা আরো দৃঢ় হওয়ার কথা, তার কিছুই হচ্ছে না। তার একটা মাত্র কারণ, আজকে এখানে অনেক আমি কথাগুলো এই কারণেই বললাম, যদিও তফসিরুল কোরআন মাহফিল এখানে আলোচনা করবেন, ওয়াজেনরা আছেন, ওনারা ওয়াজ করবেন কোরআন এবং হাদিস, কোরআন এবং সুন্না থেকে। আমরা হয়তো কোরআন সুন্না থেকে বলতে পারবো না, কিন্তু সামাজিক যে সব অবক্ষয়, সামাজিক যে দূরারোপ,
এগুলো সম্পর্কে আমরা বলতে পারবো, কারণ আমি দেখতে পাচ্ছি আমার এখানে অনেক মুরব্বীরা আছেন। এক সময় আপনার এলাকায় আপনার বাড়ির সামনে তিনটা ছেলে যখন একসাথে দাঁড়াই থাকত, একটা মুরব্বী যেত সালাম দিত এবং তার ঘরে রাস্তা থেকে এক পাশে সরে যেত, কিন্তু এখনকার সমাজে সেই জিনিসটা হয় না। আপনারা খেয়াল করবেন তার কারণটা কি। তার কারণটা হলো আমি আমার সন্তানকে, আমি আমার ছোট ভাইকে এই যে ইন্টারনেটের প্রতি আসক্তি, এই মোবাইলের প্রতি যে আসক্তি, সেখান থেকে সরাতে পারি নাই। তাকে কোনটা ভালো কোনটা খারাপ, তুমি অবশ্যই ইন্টারনেট দেখবা, তুমি ভালো কিছু পড়তে হলে ভালো কিছু জানতে হলে তোমাকে অবশ্যই ইন্টারনেটের প্রযুক্তির তোমাকে ব্যবহার করতে হবে, কিন্তু সাথে সাথে তোমাকে মনে রাখতে হবে কোন জিনিসটা ভালো এবং কোন জিনিসটা মন্দ। যেটা মন্দ সেটা থেকে তোমাকে পরিহার করতে হবে, যেটা ভালো সেটা তোমাকে গ্রহণ করতে হবে। আমরা যারা মুরব্বীরা আছেন অনেকে হয়তো ইন্টারনেট চালাতে জানেন না, কিন্তু দেখেন ছেলে সারাক্ষণ বসে বসে মনে হয় চালাচ্ছে, কিন্তু না, আপনার ছেলে আপনার শুধুমাত্র সামান্য এই কন্ট্রোলের কারণে আপনার ছেলে ধ্বংস হয়ে যাচ্ছে। আমি এখানে যারা মুরব্বীরা আছেন, অনেক মুরব্বীরা আছেন, আমি সবাইকে বলবো আপনার ছেলের প্রতি নজর রাখুন। আপনারা যারা পেপার পত্রিকা পড়েন, দেখেন গত কয়দিনে ঢাকা শহরে যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়ে তাদের চরিত্র লেখেন, তার একটা মাত্র কারণ হলো বাবা মায়ের তাদের যে যে কন্ট্রোল ছেলেদের প্রতি, বাবা মার যে দায়িত্ব সেই বাবা মায়ের দায়িত্বটা তারা সৎভাবে সঠিকভাবে পালন করছে না, যেই কারণে প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোতে এইসব ছেলেমেয়েরা এইসব খারাপ কাজে ব্যস্ত হচ্ছে, নেশা নিচ্ছে, মারা যাচ্ছে, নিজেরা খুব খারাপ খারাপ কাজ করছে। এই শান্তির হাট তথা এই দাঁতমারা ইউনিয়নের অনেক বাবা মা আছে সারাদিন মাঠে কাজ করে তার ছেলেকে চট্টগ্রামে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়াচ্ছে, হয়তো বা ঢাকায় বিভিন্ন কলেজে পড়াচ্ছে, শুধু টাকা পাঠিয়ে আপনি আপনার গার্ডিয়ান হিসাবে আপনার দায়িত্ব শেষ করতে পারবেন না। আপনার ছেলেকে আপনার কাছে জবাবদিহিতা করতে হবে, জবাবদিহি নিতে হবে ছেলের কাছ থেকে, ছেলে কি করছে, আপনার ছেলে যদি ঘরে থাকে আপনার ছেলে পড়ালেখা করছে কিনা, আপনার ছেলেকে যদি মোবাইল কিনে দিতে হয় মোবাইল সে কি কাজে ব্যবহার করছে, এটা আপনাকে নিশ্চিত করতে হবে। আর সেটা যদি নিশ্চিত করতে পারেন তাইলে আজকে যে ছেলেটা রাস্তা দিয়ে যাওয়ার সময় আপনাকে সালাম দিচ্ছে না, যে ছেলেটা সামাজিক মূল্যবোধের কারণে আমরা সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি, এই জিনিসগুলো আস্তে আস্তে লোপ পাবে। আমি মনে করি তাফসীরুল কোরআন মাহফিলে এসেছে এই কথাগুলো আমাদের যারা ওয়াজ করেন, যারা যারা তাফসীর কারক, আমি জানি না ওনারা ওভাবে বলেন কিনা, কারণ ওনারা সবসময় কথা বলেন হলো কোরআন এবং হাদিস থেকে, কিন্তু সমাজের যে বাস্তবতা, সমাজের যে প্র্যাকটিক্যালি যে জিনিসটা ঘটছে সেই জিনিসটা সম্পর্কে এখানে যারা মুরব্বীরা আছেন তাদেরকে অনেক বেশি সজাগ হতে হবে। কারণ আপনি দেখেন আমাদের সমাজে এক সময় এই এলাকার যে মুরব্বী ছিলেন ও যদি রাস্তা দিয়ে হেঁটে যেত, ছোট ছোট ছেলেরা সন্ধ্যার পরে যদি বাইরে থাকতো দৌড়াই পালাই এই গলিতে চলে যেত এই গলিতে চলে যেত, কারণ এ যদি দেখে সে আমার বাবা মাকে কমপ্লেন করবে, আমার বাবা মা আমাকে শাসন করবে। কিন্তু সেই জিনিসটা দিন 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 উঠে যাচ্ছে, চলে যাচ্ছে, এবং যেই কারণে সামাজিক মূল্যবোধ, সামাজিক অবক্ষয় এবং আমাদের যুব সমাজ, যে যুব সমাজ আজকে এই তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন করেছে এর প্যারালাল, এই যুব সমাজের প্যারালাল অনেক যুব সমাজ আছে যারা মাদকে আজকে আসক্ত, যারা সন্ত্রাসে আসক্ত, যারা বিভিন্ন অসামাজিক কার্যকলাপে আসক্ত, তাদেরকে ঠেকানোর একটা মাত্র পথ সেটা হলো যারা মুরব্বীরা আছেন তারা অনেক শক্ত হন, তাদেরকে দেখতে হবে। যারা গার্ডিয়ান আছেন আপনার ছেলে মেয়ের খবর নিতে হবে, আপনার ছেলে মেয়ে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে কিনা, যেই ছেলে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে সে ছেলে কখনো খারাপ পথে যেতে পারে, যে ছেলের বুকে ইসলাম, যে ছেলের বুকে কোরআন এবং সুন্নাহ আছে সেই ছেলে কোনোদিন বিপদে যেতে পারে না, তার ভবিষ্যৎ কোনোদিন অন্ধকার হতে পারে না। সুতরাং যারা এখানে মুরব্বীরা আছেন তাদেরকে বলবো আপনার ছেলে খুব গৌরব হওয়ার কোনো কারণ নেই, আপনার ছেলেকে সুন্দর অনেক টাকা দিয়ে মোবাইল কিনে দিয়েছেন, আপনার ছেলে মোবাইল করতেছে পাশের বাড়ির আরেকজনের সাথে, আমার পুতরে আমি 30,000 টাকা দিয়ে স্যামসাং সুন্দর ফোন কিনে দিয়েছি, কিন্তু 30-20 টাকার সে আপনার সম্মান নষ্ট করতেছে, সেটা কখন আপনারা খেয়াল করেন না। আমি যারা আজকে এখানে উপস্থিত আছেন এবং পর্দার আড়ালের মা ভন্যা যারা আছেন, যারা আজকের এই বক্তৃতা শুনছেন,
আমি সবাইকে বলবো এই জিনিসটা আমাদের জন্য খুবই দরকার। আগে আপনারা দেখেন আজকে থেকে 20 বছর আগে দেখেন এই সন্ধ্যা রাতে ওয়াজ শোনার জন্য এর থেকে অনেক বেশি মানুষ হতো। আমি এই শান্তিরহাট বাজারের এই মাঠে অনেক দিন বিভিন্ন প্রোগ্রামে এসেছি, অনেক মানুষ দেখেছি। তার কমে যাওয়ার কারণটা কি? মানুষ এখন ধর্মের কথা শুনতে চায় না, মানুষ এখন ইসলামের কথা শুনতে চায় না, মানুষ এবং নীতি নৈতিকতার কথা শুনতে চায় না। তার কারণটা হলো কি? তার কারণটা হলো আমাদের সমাজের এই অস্থিরতা। আমি আমার ছেলে মেয়েকে সুশিক্ষায় শিক্ষিত করতে পারছি না, তাদেরকে দিনই শিক্ষা দিতে পারছি না। আপনি ইসলাম ধর্ম বলেন, হিন্দু ধর্ম বলেন, বৌদ্ধ ধর্ম বলেন, খ্রিস্টান ধর্ম বলেন, কোন ধর্মে বলা নাই আপনার ছেলেকে সন্ত্রাসী হওয়ার জন্য, কোন ধর্মে বলা নাই আপনার ছেলেকে মাদক নেওয়ার জন্য, কোন ধর্ম বলা নাই আপনার ছেলেকে ইয়াবা খোর হওয়ার জন্য, কোন ধর্ম বলে নাই আপনার ছেলেকে সন্ত্রাসী হওয়ার জন্য, কোন ধর্ম বলে নাই আপনার ছেলেকে ইফতিজিং করার জন্য। তাইলে ইসলাম বলেন, হিন্দু বলেন, খ্রিস্টান বলেন, বৌদ্ধ বলেন, সব ধর্মেই বলা আছে তোমরা সুন্দরভাবে সমাজে থাকবা, সহনশীল ভাবে থাকবা, যার যার ধর্ম সুন্দর করে পালন করবা। আমাদের ধর্ম বিশ্বের শ্রেষ্ঠ ধর্ম, ইসলাম শ্রেষ্ঠ ধর্ম, আমাদের নবী শ্রেষ্ঠ নবী, বিশ্বের শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ মানবতার উদাহরণ হলো আমাদের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সেই ইসলামের যদি, সেই ইসলামের ধারক বাহক যদি হই, সেই সুন্নাহ যদি আমরা সৈনিক হই, আমাদের মাঝে কোরআন এবং সুন্নাহ এবং কোরআন এবং সুন্নাহর আদর্শ আমাদের মাঝে অবশ্যই থাকতে হবে। যাই হোক, আমি আমার কথাগুলি বলছিলাম অনেক আবেগ থেকে। আসলে এই তফসিরুল কোরআন মাহফিলে এসে এসব কথা বলার তেমনটা আমাদের চেয়ারম্যান সাহেব জানে আলম সাহেব বলেছেন, আসলে এখানে সবাই আছে ওয়াজিনদের ওয়াজ শোনার জন্য, আমরাও আসি ওয়াজিনদের ওয়াজ শোনার জন্য, কিন্তু কথাগুলো এই কারণেই বললাম। আপনি দেখেন সমাজে যে অস্থিরতা সৃষ্টি হয়েছে, এটা আপনার যদি শক্ত হাতে যদি আপনার এইটা দমন না করেন, আপনার ছেলে নষ্ট হয়ে যাবে। আর ছোট ছোট বাচ্চারা যারা আছো, সবার প্রতি আমার অনুরোধ থাকবে, পড়ালেখা করো, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো। একটা ছেলে পাঁচ ওয়াক্ত নামাজ পড়লে সে যতই ইন্টারনেট ঘাটুক, যতই সে মোবাইল নিয়ে পড়ে থাকুক, সে কখনো খারাপ কমে যাবে না, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। কোরআন এবং সুন্নার পথে, ইসলাম ইজ কমপ্লিট কোড অফ লাইফ। কোরআন শুধু একটা ধর্ম গ্রন্থ নয়, কোরআন হলো একটা জীবন ব্যবস্থা, কোরআন একটা কমপ্লিট লাইফ। তাহলে সেই কোরআন ব্যবস্থায় যদি আমার আস্থা থাকে, সেই জিনিস যদি আমি বুকে ধারণ করতে পারি, আমি কখনো খারাপ পথে যাব না, আমার ছেলেকে কখনো খারাপ পথে যেতে দেব না। আজকে যারা ওয়াজ শুনতে এসেছেন সবাইকেই আমি বলবো, আল্লাহর ওয়াজতে আপনার ছেলের দিকে নজর দেন। আপনার ছোট ভাই থাকলে আপনি এলাকার যেসব ছেলে ফেলের আছে তাদের দিকে নজর দেন, তারা যেন খারাপ পথে না যায়। এটার জব যদি আপনার ছেলে হোক, আপনার এলাকার ছোট ছেলে হোক, আপনার এলাকার কেউ যদি খারাপ পথে যায়, সেটার জব আপনাকেই দিতে হবে একদিন আল্লাহর কাছে। সুতরাং একজন মুসলমান হিসাবে শুধু মুসলমান পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন, শুধু কোরআন তেলাওয়াত করবেন, দিস ইজ নট দ্য ইসলাম। ইসলাম আপনাকে ইসলামের প্রত্যেকটা জিনিস মানতে হবে। যাই হোক, আপনারা আমাদের প্রধান ওয়াজেন উনি ওয়াজ করবেন একটু পরে, আপনারা যার জন্য বসে আছেন, আমিও চেষ্টা করবো ওনার, যদিও আমাদের একটু তারা আছে, তারপরে আমরা চেষ্টা করবো যতক্ষণ থাকতে পারি আপনাদের এই ওয়াজে থাকার জন্য, ওনার তো প্লিজ শোনার জন্য। আমি পরিশেষে শান্তিরহাট জব্বারিয়া একতা পরিষদকে ধন্যবাদ জানাই, এত সুন্দর একটা আয়োজন করেছে, সাথে সাথে ধন্যবাদ জানাই শান্তিরহাট বাজারের সমস্ত ব্যবসায়ীদেরকে যারা এত সুন্দর একটা আয়োজনের সহযোগিতা করেছেন, সাথে সাথে সমস্ত আমন্ত্রিত মেহমানদেরকে যারা আজকে এই তফসিরুল কোরআন মাহফিলকে সফল করার জন্য ওনারা ওনাদের এই ঠান্ডার মধ্যে এই সময়টা দিয়েছেন, সবাইকে আমি ধন্যবাদ জানাই। সাথে সাথে আমি এই তফসিরুল কোরআন মাহফিল থেকে আজকে আপনারা যা কিছু শুনবেন বাড়িতে গিয়ে সেটা ইমপ্লিমেন্ট করার জন্য, সেটা বাস্তবায়ন করার জন্য চেষ্টা করবেন, তাইলেই তফসিরুল কোরআন মাহফিলের সার্থকতা আসবে এবং আজকের এই আয়োজনের সার্থকতা আসবে। যাই হোক, সবার প্রতি আমার দোয়া রইল, আমি অসুস্থ ছিলাম অনেকেই জানেন, আল্লাহ করোনার মতো একটা কঠিন রূপ থেকে
আপনাদের দুয়ার বরকতে বিশেষ করে এই ফটিক চরিত্রে এমন কোন আমি প্রায় দেড় মাসের মতো আমি অসুস্থ ছিলাম। এই দেড় মাস অসুস্থতায় আমি বুঝতে পেরেছি ফটিক চরিত্রের লোকজন আমাকে কত ভালোবাসে, কত পছন্দ করে, কারণ আমি এই ফটিকছড়ি থেকেই আমার জন্ম, আমার ফটিকছড়ি থেকেই এই উত্তর ফটিকছড়ি বলেন, এই দাঁতপাড়া বলেন, এই শান্তিনিহাট বলেন, এই হিয়াকু বলেন, এই জায়গা থেকেই আমার উত্থান। আজকে আমি সমাজের একটা পর্যায়ে আছি তার একটা মাত্র কারণ আপনারা সবাই আমাকে সাপোর্ট দিয়েছেন, আপনারা সবাই আমাকে সহযোগিতা করেছেন, সেজন্য আপনাদের প্রতি কৃতজ্ঞ। আর ছোট ছোট ভাইরা যারা আছো, যারা পড়ালেখায় কলেজে স্কুলে পড়ছো, সবাইকেই বলবো তোমরা সৎ পথে চলো, নিজেকে নিজের জীবন ব্যবস্থাকে নিজের চলার পথকে সুন্দর করো এবং আরো সুন্দর সুন্দর ভবিষ্যৎ তোমাদের জন্য অপেক্ষা করছে। যাই হোক, আমি আমার বক্তব্য অনেক দীর্ঘায়িত করে ফেলছি, সবাই আমাকে ক্ষমা করবেন, আমার জন্য আরো বেশি দোয়া করবেন যাতে করে আপনাদের সাথে বেশি বেশি করে আপনাদের সাথে থাকতে পারি, আপনাদের কাছে আপনাদের ভালো কাজে সহযাত্রী যাতে হতে পারি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।